মুর্শিদাবাদের খড়গ্রামের গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রম দিয়ে তৈরি করলো রাস্তা। খড়গ্রাম ব্লকের ঝিল্লি পঞ্চায়েতের টিঠিডাঙ্গা গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগ নিয়ে স্বেচ্ছাশ্রম দিয়ে টিঠিডাঙ্গা থেকে নোনাডাঙ্গা পর্যন্ত 800 মিটার রাস্তা তারা তৈরি করে। এর ফলে টিঠিডাঙ্গা গ্রামের প্রায় 3500 মানুষ উপকৃত হবে। এই মেঠো পথের রাস্তা না হওয়ার কারণে দীর্ঘ 5 কিলোমিটার পথ ঘুরে তাদের নোনাডাঙ্গা পৌঁছতে হতো। এই রাস্তায় কাজ শেষ হলে মাত্র 800 মিটার মেঠো পথ অতিক্রম করলেই নোনাডাঙ্গা পৌঁছানো যাবে বলে জানিয়েছে গ্রামবাসীরা। খড়গ্রাম থেকে রফিকুল ইসলাম ও শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আমার নাম মোহাম্মদ জাবিরুল শেখ, আমি টিঠিডাঙ্গার অধিবাসী, গ্রামবাসী। আমাদের টিঠিডাঙ্গা থেকে নোনাডাঙ্গা, নোনাডাঙ্গা আমাদের সমস্ত পঞ্চায়েত, সমস্ত কাজে অফিস আছে, ব্যাংক থেকে শুরু করে সব কিছুই আছে। সেটা যাওয়ার জন্য আমাদের টিঠিডাঙ্গার খুব অসুবিধা। এখান থেকে 800 মিটার রাস্তার জন্য পুরো 6 কিলোমিটার রাস্তা পাক দিয়ে ঝিলি হয়ে যেতে হতো। এখন আমরা এই কামালের দিঘি থেকে 800 মিটার রাস্তাটা যাতে গ্রামবাসী থেকে দর্শাচ্ছি, এবং এই যে জমিওয়ালাদের হাতে পায়ে ধরে হয়তো কেউ বাধা করছে যে দিব না, তাদের হাতে পায়ে ধরে বুঝিয়ে সুঝিয়ে নিলাম রাস্তাটা। এবং আমরা যে গ্রাম থেকে একটা উদ্যোগ করেছি, মানে গ্রামেরই নিজেরই খেয়ে দিয়ে কাজটা করছি, এই বলে আমার। ঠিক আছে, রাস্তার সুবিধার জন্য রাস্তা থাকলে আমাদেরও সুবিধা আছে, অসুবিধা নাই। তবে সঠিকভাবে রাস্তাটা যাতে হয় সে ব্যবস্থা করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে, জায়গা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের এই জমি, হ্যাঁ, যাতে সঠিকভাবে যায়, রাস্তাটা থাকে ঠিকভাবে, এটাই সুবিধা। এই 25 কাঠা জমি আছে। অসুবিধা তো হবে বটে, কিন্তু অসুবিধা দেখলে তার হবে না, একদিক দিতে একদিক তো অসুবিধা হতেই হবে। জনগণের সুবিধা, প্রত্যেকের সুবিধা, আমাদেরও সুবিধা আছে, রাস্তা থাকলে তো সুবিধা প্রত্যেকেরই। এখন দান রাস্তা, হ্যাঁ, দান সত্যি গিয়েছিল বাড়ি, বলেছি, দাবি করেছিল যে দু হাত করে নিব, ঠিক আছে, ওয়ার নাও, রাস্তাটা করো। কিছু বল এখানে রাস্তার জন্য এসছি আমরা, গোটা গ্রামের লোক, রাস্তাটা দর্শাবো আপনার নোয়াড়া থেকে, আপনার এই তেমাথা টিটিডাঙ্গার শেষ প্রান্ত থেকে রাস্তাটা আমরা তৈরি করবো মনে করছি। হ্যাঁ, কিন্তু রাস্তাটা প্রায় দর্শার মুখেই এখন হওয়া হয়েই আজকেই প্রায় শেষ হয়ে যাবে। এখন কিছু পাওয়া যায়নি, তবে এটা গ্রাম থেকে এখন আপাতত হচ্ছে, মজুরি এখন কেউ দিচ্ছে না, এটা গ্রাম থেকে নিজে নিজে এখন স্বেচ্ছায় আমরা কাজটা করছি। এইসব আছে কথা করি বস্তা।